প্রতিপক্ষের বুকে হিম জাগা নিয়ে ভয় ধরানো, এটাই তো সিগন্যাল ইদুনা পার্ক। শুধু 12 ম্যানই নয়, এ মাঠে বরাবরই সমর্থকরাই যে এক্স ফ্যাক্টর। ফ্রান্স জার্মানি মর্যাদার লড়াই, তবে গেল কয়েক মৌসুমের বিবেচনায় চলতি মৌসুমে দুদলেই কমেছে ফুটবলীয় নামের ভারে কি। ডাগআউটের লড়াইয়ে এনরিকে ইডেন টেরিজের ট্যাকটিক্সের পরীক্ষা। 4-2-3-1 ফরমেশনে প্রথম আক্রমণটা বরুশিয়া ডর্টমুন্ডেরই, সত্যিকারের জার্মান ফুটবল বোধ হয় এমনই। বল ধরে রাখার কোনো তাড়া নেই, তবে পাল্টা আক্রমণে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙা। 14 মিনিটে সাবিটজারের শট আটকান জিয়ানলুইজি দোনারুম্মা। ডর্টমুন্ড তাদের জয়ের গোলটি পায় 36 মিনিটে। নিজ অর্থ থেকে নিকো স্লেটারের লম্বা করে বাড়ানো বলটা দারুণ দক্ষতা নিয়ন্ত্রণে নেন ফুলক্রোক, এরপর বা পায়ে নিখুঁত ফিনিশিং। জার্মান ফরওয়ার্ডের গোলটার পর যেন একটা ছোটখাটো ভূমিকম্প হয়ে গেল স্টেডিয়ামে, সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। তবে ম্যাচের রং বদলেছে দ্বিতীয়ার্ধে, পিএসজির একটার পর একটা আক্রমণে দিশেহারা ডর্টমুন্ড। সমতায় অতিথিরা ফিরতে পারত 51 মিনিটেই, যদি না এমবাপ্পে আর আশরাফ হাকিমের 2 শট হিট করত বার পোস্টে। 60 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল ফুলক্রোগের সামনে, সেঞ্চুর বাড়ানো বল ফাঁকা পেয়েও তিনি পাঠিয়ে দেন ওপর দিয়ে। 79 মিনিটে সুযোগ নষ্ট করে প্যারিসিয়ানদের হতাশ করেন দেমবেলেও। আধিপত্য ধরে রাখলেও শুধুমাত্র গোলটাই পাওয়া হলো না পিএসজির, ফলাফল তাদের মাঠ ছাড়তে হয় হারের হতাশা নিয়েই। প্যারিসে দ্বিতীয় লেগ আগামী মঙ্গলবার। মাহবুব ইমন, সময় সংবাদ।